তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না, তোমার কি রহমতের সাগরে জোশ লাগে না। মাওলানা মিজানুর রহমান আজহারি গতকালকে তার একটা মুনাজাত শুনে আমি নিজেই কেঁদেছি, আমার চোখে অনেক পানি এসেছে, সেটা আমি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম। ইসলামের আদর্শ এবং সততা দেখেই যে সমস্ত বিধর্মী এবং যে সমস্ত নাস্তিক মানুষ আছে তারা ইসলামের দিকে ধাবিত হবে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোর করে কোনো মানুষকে মুসলমান করা বা বিজাতি মানুষের উপর আক্রমণ করে তাদেরকে ইসলামের রূপ নেওয়ানো, এটা ইসলাম কখনো শিক্ষা দেয়নি। তারই একটা জ্বলন্ত প্রমাণ হয়েছে মিজানুর রহমান আজহারি, যিনি তার বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে মানুষকে মোটিভেটেড করে খারাপ মানুষকে ইসলামের পথ দেখাতে তিনি সক্ষম হয়েছেন। তাই তো মিজানুর রহমান আজহারের হাত ধরে শত শত হিন্দু মানুষ মুসলমান হয়েছেন। তো চলুন এবার মিজানুর রহমান আজহারের মোনাজাত শুনে সিফাতুল্লাহ সেফুদা, তিনি যেই মন উজাড় করে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন, সত্যি সেটা মিজানুর রহমান আজহারের ভক্তবৃন্দদেরকে খুবই আনন্দিত করবে। আশা করি সিফাতুল্লাহ সেফুদাকে আপনারা সকলেই চেনেন এবং তার বক্তব্য ইতিপূর্বে শুনেছেন, তবে তার মুখে এমন কিছু প্রশংসা বাক্য এবারে ফুটে উঠেছে যেটা শুনে সত্যি আপনারা আনন্দিত হবেন। তো চলুন, কি কথার কারণে এবং কি কথা শুনে এবং কি মোনাজাত শুনে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছেন সে কথা একটু শুনে আসি মিজানুর রহমান আজহারির কাছ থেকে, এবং সিফাতুল্লাহ সেফুদের বক্তব্য কিন্তু অবশ্যই আপনারা শুনে যাবেন। তো চলুন মিজানুর রহমান আজহারির সেই মোনাজাতটি একটু শুনে আসি। তোমার কি মায়া লাগে না, তোমার কি রহমতের সাগরে জোশ লাগে না, তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না, তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না। রব্বুল আলামিন, আমরা জীবনে যত গুনাহ করেছি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে ছয় দিন ব্যাপী তাফসীর মাহফিলে ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে তোমার কাছে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজা বাড়িগুলো বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় মানুষের দরজাগুলো লেগে যায়, রাত যত গভীর হয় দোকানপাটের শাটারগুলো পড়ে যায়, আর রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা খুলে যায়, তোমার বরকতের শাটার উপরের দিকে উঠে যায়, তোমার রহমতের দরিয়া খুলে যায়। রব্বুল আলামিন, তুমি বলেছো বান্দা নিরাশ হবি না, তোর গুনাহ যত বড়ই হোক তোর অন্যায় যত বড়ই হোক আমার রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আমরা তোমার দরবারে রহমতের ভিখারি, ক্ষমার ভিখারি, মাগফিরাতের ভিখারি। রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। অনেক হাফেজে কোরআন হাত তুলেছে, অনেক দাঁড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, রব্বুল আলামিন তোমার কাবার ঘরের হাজি সাহেবরা হাত তুলেছে, যাদের হাতগুলো তোমার কাবা ঘরে লেগেছে, অনেক মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে, পর্দার আড়ালে অনেক ওলি আল্লামা বোনেরা হাত তুলেছে। রব্বুল আলামিন, যার হাতটা পছন্দ হয়, যার দোয়াটা তোমার ভালো লাগে, যার মোনাজাত তোমার কাছে পছন্দ হয়, তার ওসিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দাও। এলাকার লোকের বদ্ধমূল ধারণা, পারনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শেষ দিনের আখিরে মোনাজাত কবুল হয়ে যায়। রব্বুল আলামিন, জানি না আমাদের দোয়া কবুল হয়েছে কিনা, জানি না আমাদের গুনাহ তুমি মাফ করেছো কিনা, জানি না আমাদের সবাইকে তুমি মাসুম বানিয়ে ঘরে নিবা কিনা। রব্বুল আলামিন, গভীর রাত তোমার পেয়ারা বান্দারা তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তাদের চোখের পানি ছেড়ে জীবনের সবগুলো গুনার কথা স্মরণ করে তোমার দরবারে কাঁদে। রব্বুল আলামিন আমার ভাইদের আমার বোনদের সবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমিন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি পাড়া প্রতিবেশী দেশি খেসি শ্বশুর শাশুড়ি সবার জীবনের গুনাহ মাফ করে দাও। জানি না আমার কোন ভাইয়ের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, কোন ভাইয়ের আব্বা দুনিয়ায় বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদি বেঁচে নাই, কোন ভাইয়ের নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই। কত কষ্ট করে ছোটবেলা তারা আমাদেরকে কষ্ট করে ভালোবেসে আদর দিয়ে বড় করে তুললো, বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ বানালো,
অনেক ভাইয়ের ওই বাবা দুনিয়ায় নাই, নিজে খায় নাই আমাদেরকে না খাইয়ে রাখে নাই, ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই। জানি না কোন ভাইয়ের বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, জানি না কোন ভাইয়ের মায়ের কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে। সত্যি মিজানুর রহমান আজহারের বক্তব্যের ভিতরে এমন কিছু জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন যেটার কারণে মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়। তো সিফাতুল্লাহ সেফুদা মিজানুর রহমান আজহারের এই মোনাজাত শুনে যে বক্তব্য দিয়েছেন এবং তিনি যে উপদেশমূলক বাক্য বলেছেন সেই কথাগুলো একটু শুনে আসি। মাওলানা মিজানুর রহমান আজহারি, আমি প্রতিদিন তার ভিডিওতে তার বক্তব্য শুনি, সত্যিই আমার খুবই ভালো লাগে। অত্যন্ত শালীনভাবে সুন্দর মধুর কণ্ঠে তিনি ওয়াজ করেন এবং গতকালকে তার একটা মুনাজাত শুনে আমি নিজেই কেঁদেছি, আমার চোখে অনেক পানি এসেছে, সেটা আমি শেয়ার করেছি আমার সরি অনেক প্রিয়জনকে, সেগুলো দিয়েছি লিঙ্ক যে তোমরাও সেগুলো দেখবে। এগুলো মোটিভেশন হিসাবে কাজ করে, অনেক ভালো মোটিভেশন দিতে পারেন তিনি, অনেক সুন্দর কণ্ঠ, সুরেলা কণ্ঠে তিনি গান গাইতে পারেন এবং তার কথায় অনেক যুক্তি আছে, এর মধ্যে কিন্তু আছে। কিন্তু যখন তিনি ভেলারোসেন সাইদি একটা একজন সাজাপ্রাপ্ত আসামির পক্ষে কথা বলেন, তারিক মানোয়ার নাকি চাঁদের দেশে তাকে দেখে, এইসব উদ্ভট কথাগুলো এবং দেলারোসেন সাইদির মুক্তির জন্য তারা ভিতরে ভিতরে সংগঠিত হচ্ছে, তার পক্ষে জামাত শিবিরের পক্ষে, একাত্তরের পরাজিত ঘাতক বাহিনীর পক্ষে কাজ করছে, তখন আমার খুব খারাপ লাগে। তবে আমি মিজানুর রহমান আজহারিকে অত্যন্ত স্নেহ করি, আমার ছোট ভাই অত্যন্ত মেধাবী একজন ইসলামিক স্কলার, কোনো সন্দেহ নেই। এবং আমি শুনেছি তার বাড়ি কুমিল্লা, আমিও বৃহত্তর কুমিল্লার মানে চাঁদপুরের সন্তান। আমি অনুরোধ করবো মিজানুর রহমান আজহারি, যদি আপনি আমার বক্তব্য শুনে থাকেন, দয়া করে রাজনীতিতে চোখ দিবেন না। দেলারোসেন সাইদি অনেক ভালো বক্তা, তিনিও কোরআনের তাফসির করেছেন ভালো, তার অনেকগুলো অনুষ্ঠানে আমি দেখেছি। যখন তিনি যাত্রা শুরু করেছিলেন ঢাকায়, তার তাফসির মাহফিলে আমি ছিলাম। পরবর্তী সময়ে যখন তিনি জামায়াতের রাজনীতিতে অ্যান্টি লিবারেশন ফোর্সের সাথে একাত্মতা ঘোষণা করেন, যোগদান করেন, তখন থেকে তার প্রতি সেই শ্রদ্ধা হারিয়ে ফেলি। আমি চাই না মিজানুর রহমান আজহারির প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলি। দিন শেষে আমরা বলতে চাই সিফাতুল্লাহ সেফুদা একজন মানুষ, মিজানুর রহমান আজহারিও একজন মানুষ, তবে দুইজনের বক্তব্য কিন্তু দুই ধারাই বাংলাদেশে প্রচারিত হয়। তবে এবার সত্যি আমি খুবই আনন্দিত যে সিফাতুল্লাহ সেফুদা মিজানুর রহমান আজহারির প্রশংসা করতেছে। আমি আশা করি যে সমস্ত বিধর্মী মানুষও রয়েছেন তারাও মিজানুর রহমান আজহারির প্রশংসা করতে বাধ্য হবেন তার আখলাক এবং তার খুলকিয়াতের কারণে। অবশ্যই আমার সাথে আপনারাও একমত হবেন, অবশ্যই যদি একমত হন তাহলে ভিডিওগুলো ভালোবাসার মানুষের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।